শেখ নুরশে আনোয়ার আমার বুথ প্রেসিডেন্ট কয়েকদিন আগে মার্ডার হয়েছে আমি এই মার্ডারকে ধিক্ষা জানাই এবং তার পরিবারবর্গকে আমার সমবেদনা জানাই মাইকম্যান যদি থাকেন মাইকটা বাড়ান আমি আপনাদের সকলের কাছে আমার প্রার্থী মুন্সি নজরুল করিম তার হয়ে আমি অসীম শামকি নুরুবতা মণ্ডল নুরনবী মণ্ডল অর্পিতা ওদিকে আমাদের অপরূপা দুঃখীরাম ডলুই অনুপ মান্না অনুপ মাইতি অর্চনা জানা ভাই পঁচিশটা নাম আমার পক্ষে পড়াকে সম্ভব মিটিংয়ে সবাই কি কি আই ক্যান স্যাটিসফাই পাঁচ ছটা নাম বলো আমি বলে দিচ্ছি অসিত ঝুমা বিজিতবাগ সহ সকলেই আছেন সুতরাং একটা মিটিংয়ে আমার এত নেতা আমি গর্বিত যে আমার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রামসভা বুথ কমিটি ব্লক কমিটি কোয়ার্ডিনেটর থেকে শুরু করে সবাই আছে কিন্তু একটা মিটিংয়ে মানুষের সামনে আমার পক্ষে পঁচিশটার নাম বলা সম্ভব নয় তার কারণ তালে আমাকে অনেকগুলো নামই বলতে হয় আর সবাই কিন্তু আমার কাছে প্রিয় কারো নাম বলতে পারলাম না বলে সে প্রিয় নয় আর কারো নাম বলতে পারলাম বলে প্রিয় তা নয় সবটাই প্রিয় আজকে আমি বাড়িতে বেরোর সময় দেখছিলাম যে এত সর্বপে পেছন করে দাও তো এত গরম প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হবে গরমের যে অবস্থাটা ওরা লক্ষ্য করা আছে হবে না হট করে হাত দিও না গরম যা যা কল্পনা করা যায় না এত গরম কিন্তু এই গরমের মধ্যেও তার মধ্যে এত ধুলো তার মধ্যে এত মানুষ আমার মা বোনেরা ভাই বোনেরা এই রোদ্দুরের মধ্যে প্রচণ্ড প্রখর রৌদ্র বিজেপির এক একটা মিটিংয়ে সাড়ে পাঁচ কোটি টাকার স্টেজ হয় সে একেবারে পুরো পাকা বাড়ির মতো এয়ার কন্ডিশান করা এমন এমন স্টেজ যে আমাদের এই ছোট্ট পার্টির পক্ষে আমাদের এতটা মানুষকে কমফোর্ট দিতে আমরা পারি না আমাদের হয়তো পাতলা একটা মাথার ওপরে চটি কোথাও থাকে কোথাও বা থাকে না কষ্ট করে করা হয় আপনাদের অনেক কষ্ট হচ্ছে তা সত্ত্বেও খানাকুলের মানুষ আপনারা যে এত দূর এসছেন আপনাদের আমি আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আপনাদের শ্রদ্ধা জানাই আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের সালাম জানাই আপনাদের নমস্কার জানাই আপনাদের অভিনন্দন জানাই আজকে আমি সকাল সকাল আরও শুরু করেছি তার কারণ বেলা দুটো থেকে ঝড়ের পূর্বাভাস আছে এবং ঝড় জল চললে তখন কিন্তু আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবো না পরের মিটিংগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি অল্প সময় নেব কয়েকটি কথা আপনাদের কাছে বলবো আপনারা আগের বারও আমাদের ভোট দিয়েছিলেন আপনারা জিতিয়েছিলেন আপনারা নুরুজ্জামানকে জিতিয়েছিলেন ওদিকে খানাকুলে ইকবালকে জিতিয়েছিলেন কিন্তু মনে রাখবেন সুলতান আহমেদ মারা গেছে অনেক দুঃখে তার বিরুদ্ধে সিবিআই কেস করেছিল মন খারাপ করে মারা গেছে ইকবালের শরীর তাই দেখে খারাপ হয়ে গেছে ইকবাল দাদাকে এতটা ভালোবাসত তাই ইকবাল দাদা ছাড়া চলতে পারে না ইকবালের বৌদি সাজ্জাদ সে আমাদের এমপি উলুবেরিয়ার তাই এবার আমরা আমরা যেটা এখানকার প্রার্থী মূর্তি নাজবুলকে দাঁড় করিয়েছি ঘরের ছেলে লোকাল ছেলে স্থানীয় ছেলে পড়ে থাকতে পারবে বিশেষ করে খানা খুলে অনেক কাজ হয়েছে নতুন করে বলার কিছু নেই রাজা রামমোহন রায়ের পীঠস্থান মনে রাখবেন এখানেই রাধার নগর গ্রামে যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন আপনারা সকলে নিশ্চয়ই জানেন এখানে অনেক মন্দির আছে এবং তিনি যেভাবে মেয়েদের জন্য রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক ছিলেন সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন আগে না তো হাজবেন্ডদের সাথে ওয়াইফদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো সেরকম আমরাও মনে রাখবেন কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে অনেক সামাজিক প্রোগ্রাম আমরা করেছি মেয়েদের অধিকারকে আমরা মনে করি মেয়েদের অধিকার রক্ষা করা মেয়েদের সম্মান জানানো মা বোনদের সম্মান জানানো এ সমাজের সবচেয়ে বড় কৃতিত্ব যা রামাজারমন রায় করে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করে গেছেন সে কাজটা আমরাও করছি আপনারা জানেন খানাকুল বিখ্যাত গোপীনাথ মন্দিরের জন্য প্রাচীন এই মন্দির স্থাপন করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ শিষ্য অভিরাম গোস্বামী এবং রাধাকান্ত মন্দির আছে ঘটেশ্বর মন্দির আছে সারা বাংলা জুড়ে প্রায় চারশো কোটি টাকা খরচ করে আমরা কিন্তু এইসব জায়গায় মন্দির তৈরি করেছিলাম মনে রাখবেন চন্দননগর থেকে শুরু করে মায়েস থেকে শুরু করে রাধা গোবিন্দ মন্দির থেকে শুরু করে আলোর হাব থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে অনেক কাজ এখানে হয়েছে আমরা খানাকুল ওয়ান টু ব্লকে এক দুই নম্বর ব্লকে ছটা জল প্রকল্প শেষ করেছি আগামী দিন আমরা চাই সমস্ত জল প্রকল্পের মাধ্যমে সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে আমরা তিন চার বছরের মধ্যে সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেবো জল স্বপ্ন সেই প্রোজেক্টটা আমরা হাতে নিয়েছি কেউ কোনো দিন ভাবেনি গ্রাম বাংলার মানুষের বাড়িতে একটা বাথরুম থাকবে একটা জলের কল থাকবে তারাও বাড়ি থেকে জল নেবে এটা কেউ কোনোদিনও ভাবেনি কিন্তু এটা আমরা ভেবেছি এছাড়াও আপনাদের মেন সমস্যা কি আমি প্রতি বছর করি বলে জানি আপনাদের মেন সমস্যা হচ্ছে আপনাদের বন্যা প্রতিবছর বন্যা আসে এবং বন্যায় কি হয় প্রতি বছর দেখি বন্যায় ওদিকে উদয়নারায়ণপুর ওদিকে আমতা আর এদিকে খানাকুল পরশুরা বন্যায় ভেসে যায় দামোদর থেকে জল ছাড়ে আর সেই জল ঝাড়খণ্ড থেকে জল ছাড়ে সেই ঝাড়খণ্ডের জল ঢুকে যায় আপনাদের এলাকায় আগে না বলে ছেড়ে দিত আগে না বলে ছেড়ে দিত সে পিএমের আমলে কত লোকের ঘর সব ভেসে যেত মরে যেত কেউ একটা টাকা পর্যন্ত পেতেন না আজকে আমরা কি করি বন্যার আগে আমরা চব্বিশ ঘন্টা মনিটারিং করি আর ওদের বলি এই শোনো আমাদের না জানিয়ে তুমি তেলিপাড়া ব্যারেজের জল ছাড়বে না তুমি এটা ঝাড়খণ্ডের জল ছাড়বে না তুমি ডিবিসির জল ছাড়বে না আমাদের বলতে হবে কবে তুমি কি জল ছাড়ছো কারণ আমাকে সেই এলাকার মানুষকে তুলে অন্য জায়গায় রাখতে হবে যাতে তার ক্ষতি না হয় তার সংসারের ক্ষতি না হয় এটা আমাদের করতে হবে আমরা আরামবাগ মহাকুমায় বন্যা নিয়ন্ত্রণের জন্য চল্লিশ কোটি টাকার একটা মাস্টার প্ল্যান তৈরি করেছি কাজ শুরু হয়ে গেছে এটা হচ্ছে যাতে আরামবাগ কানাকুল গোঘাট উদয়নারায়ণপুর ওদিকটায় যাতে বন্যা না হয় চল্লিশ কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে তাছাড়াও মনে রাখবেন আমি দু কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি লোয়ার দামোদর ভেসিন প্রজেক্ট এই প্রোজেক্ট হচ্ছে দামোদরের অন্তর্বর্তী যে সমস্ত অঞ্চল আছে কালভার তৈরি করব ভাঙন ঠিক করবো ইরিগেশান বন্যার ত্রাণ রোধ করব এইটা হয়ে গেলে হুগলি জেলা হাওড়া জেলা বর্ধমান জেলা মেদিনীপুর জেলায় আর কোনো দিনও বন্যা হবে না আমরা আস্তে আস্তে এই কাজটা করছি আপনারা একটা দেখেছেন যে আমরা অনেক জল ভরো জল ধরো পুকুর কেটেছি বিশ্বাস করুন আমি প্রতিবার বন্যায় আসি এপার থেকে উপার দেখি আমার বেশ মনে আছে আমি প্রথম প্রথম যখন বন্যায় আসতাম তখন আমরা পুকুর কাটিনি আমি দেখতাম অনেক দূর থেকে অনেক দূর বন্যার জল চলে যেত কি জলের স্রোত বা রে চলে যেত কিন্তু গতবারের আগের বারে গতবারে বন্যা হয়নি গতবারের আগেরবারে যখন আমি দেখতে গেলাম আমি দেখলাম প্রায় তিন কিলোমিটার জায়গায় বন্যা হয়নি তার মানে হচ্ছে আমরা যে চেক ড্যাম তৈরি করেছি আমরা যে জল ভরো জল ধরো তৈরি করেছি আমরা যে সাড়ে তিন লক্ষ পুকুর কেটেছি এই জলটা ওই পুকুরের মধ্যে গিয়ে পড়ে ওই চেকড্যামের মধ্যে গিয়ে পড়ে ওই ড্রেজিং করার ফলে পড়ে ফলে তিন কিলোমিটার জায়গা বন্যা থেকে বাদ হয়ে গেছে তার কারণ এটা আমরা করেছি আগামী দিন এই নিম্নমোহ দাবদার প্রকল্প এবং আরামবাগ ঘাটাল প্ল্যান এই তিন দুটো হয়ে গেলে থানা কুলের মানুষকে বছরে বছরে বন্যা আর ফেস করতে হবে না পরশুরাও করতে হবে না গোঘাটও করতে হবে না আর আপনাদের জমি জমা হারিয়ে নিশ্চয় হয়ে ঘুরে বেড়াতে হবে না আপনারা জানেন কি বন্যা হলে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিই আজকে কাউকে দুটো চিরের জন্য কাঁদতে হয় না আমি নিজে খাবারের প্যাকেট তৈরি করে পাঠাই চাষিদের জমি নষ্ট হয়ে গেলে টাকা দিই ঘর বাড়ি ভেঙে গেলে ঘর বাড়ি সারিয়ে দিই বন্যার কদিন মানুষকে তুলে নিয়ে গিয়ে রাখি আমরা ভুলে যাই না খানাকুল পরশুরা গোঘাট উদয়নারায়ণপুর আমতা এগুলো সব আমার হাতের মধ্যে আছে এবং আমি প্রত্যেকটা দিন এই কাজগুলো করি মনে রাখবেন যখন আপনাদের এখানে বন্যা হয় আপনারা ভয়ে ভয়ে কাঁপেন আমি তখন নবান্নে বসে আমি তখন সারা দিন মনিটারিং করি এই যে শুরু হবে মার্চ মাস এই মার্চ মাসের পর থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত আমাদের কাজ চলবে চব্বিশ ঘন্টা মনিটারিং হবে কখন জল ছাড়ছে কোথায় গরম হচ্ছে কোথায় খরা হচ্ছে কোথায় জল পাওয়া যাচ্ছে না সবগুলো আমরা করি এছাড়াও আপনারা জানেন মা ভাই বোনেরা ভোটটা আপনারা কেন তৃণমূলকে দেবেন এটা বাংলার ভোট আপনারা যদি আমাকে চান আমাদের সরকার থাকুক তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে জিতে হবে নরেন্দ্র মোদী এসে এখানে মিথ্যে কথা বলে যাচ্ছেন অমিত শাহ এসে রোজ মিথ্যে কথা বলছে মনে রাখবেন ওরা দিল্লিতে ছ বছর আছে কি করেছে বাংলার জন্য একটা কাজও করেছে বাংলার জন্য দিল্লিতে ছ বছর ক্ষমতায় আছে পনেরো লক্ষ টাকা করে আপনাদের বলেছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এক পয়সাও দিয়েছে রোজ বলে কৃষকদের টাকা দেবো এক পয়সাও দেয়নি লিস্ট সব পাঠানো আছে জিজ্ঞেস করুন আমরা তো কৃষকদের দিই আমরা পাঁচ হাজার টাকা করে দিই আবার ছ হাজার পাবে আর আমাদের সরকার এবার জিতে গেলে দশ হাজার টাকা করে দেব এক একর প্রতি আর প্রান্তিক চাষিদের দেবো পাঁচ হাজার টাকা তুমি করোনা কিছু মিথ্যে কথা বলো একটা প্রধানমন্ত্রী শোভা পায় কালকে একটা মিটিংয়ে এসছে আপনি আপনার বক্তব্য রাখতেই পারেন এটা গণতান্ত্রিক দেশ কিন্তু আপনি একটা প্রধানমন্ত্রী হয়ে কি করে বলেন ইলেকশন কন্ডাক্ট ভায়োলেট করে যে সরকারের রাজ্য সরকারের অফিসাররা রেডি থাকুন ডেটা তৈরি করে রাখুন আমি শপথে আসব এসে এই কাজটা আমি করব আপনি আগে দিল্লিতে গিয়ে দিল্লিটা সামলান্ত দিল্লিটাকে সর্বনাশ করে দিয়েছেন তিন দিনের জন্য বাংলাদেশে গিয়েছিলেন ওখানে গিয়েও দাঙ্গা লাগিয়ে দিয়েছেন। আগে নিজেকে সামলান আপনি আমার রাজ্য সরকারকে কোন ইনস্ট্রাকশন দেবার অধিকার আপনার নেই এটা ইলিগাল এটা আনকনস্টিটিউশনাল ইলেকশন চলাকালীন ইউ আর গিভিং ইনস্ট্রাকশন টু মাই ওয়ার্কার্স হোয়াট ডু থিঙ্ক ইউর সেলফ আর ইউ গুড অর সুপার হিউম্যান প্রতিদিন মিথ্যে কথা এসে বলছে আর নাটক করতে পারে খুব ভালো দাঙ্গা করেই আমার চোখ দিয়ে জল পড়বে বুঝলেন তো কিরকম নাটক করে খুন করবে করেই চোখ দিয়ে জল পড়বে ভালো নাট্যকার হতে পারতো ভাই দেখে দেখে বলবে আর লোকে ভাববে বলছে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার ঠুল আছে পাড়াকার জন্য ওদের একটা সরু তারের মতো থাকে পুরোটা দেখে দেখে বলে আর এক লাইন বাংলা বললে আপনারা ভাবেন কি সুন্দর বাংলা বলছে সবটা দেখে দেখে বলা আমি তো গুজরাটি না দেখে বলবো আমি তো তামিল না দেখে বলবো আমি তো পাঞ্জাবি না দেখে বলবো আমি তো হিন্দি ভাষা না দেখে বলবো রাজবংশী না দেখে বলব উর্দু ভাষা না দেখে বলব অনেক ভাষা না দেখে বলবো কারণ আমি কাজ করতে করতে জেনে গেছি আর এদের লজ্জা করে না রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছেন তুমি কে নির্দেশ দেওয়ার যাও আগে নিজের অফিসারদের সামলাও তোমার অফিসারদের যদি আমি নির্দেশ দিই সেটা তোমার ঠিক হবে ইজ ইট কারেক্ট নো দিস ইজ নট কারেক্ট আপনাদের লজ্জা করেন আমরা জানি একশো পঁয়ত্রিশ জনের ওপর অফিসারকে আপনারা রিপ্যাট্রিয়েট করে দিয়েছিলেন হাটিয়ে দিয়েছিলেন আমরা বেঙ্গলে কোনো করিনি কিন্তু বিজেপির কথা শুনে কেউ কেউ যেভাবে দালালি করছেন আমি দিল্লির কথাটা এই পথটা আমি একটু একটু অনুসরণ করব আমি বলিনি তো আমি করব আমি একটু একটু দেখে নেবো একটু একটু অনুসরণ করব ভাববেন না যে আমি কিছু জানি না আমার হাতের তালুতে সবটাই আছে আমি আজ পর্যন্ত কাউকে করিনি বরঞ্চ আমাদের অফিসারকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে সুমন্ত চৌধুরী আমি আমাদের ঘরে জায়গা দিয়েছি আমাদের অফিসার আমাদের অফিসারদের দিল্লিতে সব কটাকে শাস্তি দেবার ব্যবস্থা করেছিল আমি অফিসারদের পাশে এসে দাঁড়িয়েছি আমি দিল্লির অফিসারদেরও ভালোবাসি আমি রাজ্যের অফিসারদেরও ভালোবাসি আমার কাছে কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন নেই কিন্তু কেউ কেউ ভুলে যায় বলি না আমরা প্রবাদে আছে শাড়ির থেকে গামছা ভালো এই বাঁশের থেকে কঞ্চি বড় শাড়ির থেকে গামছা আর মন্ত্রীর চেয়ে আমলা বড় আর নেতার থেকে কি ভালো করে বলুন ওটা আমি বলবো না আমরা দুধ দুধ খাই চামচ দিয়ে একটু একটু বুঝলেন কিছু পুরো হেরে গেছে পুরো হেরে যাবে কত সিটের জামানত বাজে হবে ঠিক নেই আর বলে যাচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছেন লজ্জাও করে না রোজ পুলিশ অফিসার চেঞ্জ করছে ইলেকশন কমিশনকে দিয়ে এই হোম মিনিস্টার অমিত শাহ রোজ পুলিশ অফিসার চেঞ্জ করছে কালকেও করেছে চারটে তা পুলিশ অফিসার চেঞ্জ করলে তো কী হবে তোমার বিজেপি দালাল দেখে দেখে নিচ্ছ আমি মনে করি পুলিশ ইম্পার্সিয়ালি কাজ করবে আর দালালি যারা করবে তারা আগামী দিন তৈরি থাকবে তোমাদের সাথে কাজ করবার জন্য আমার কোনো আপত্তি নেই অফিসার চেঞ্জ করলেই সব হয়ে যাবে একটা অফিসারকে চেঞ্জ করেছিল আগের বারে কুচবিহার দিয়েছিল কুচবিহার দখল করিয়েছিল এবারে দিয়েছে আলিপুরদুয়ার এসব আমি জানি আপনাদের চন্দননগর মহকুমাতেও চেঞ্জ হয়েছে কেন যারা আছে তারা কি খারাপ তারা দেখতে খারাপ না তারা চলতে খারাপ না তারা কাজ করে খারাপ তারা তো বাংলার গর্ব শুধু বিজেপি করলেই ভালো আর বিজেপি না করলে সব তাড়িয়ে দাও কদিন তাড়াবে এক মাস তারপর তারপর এখানেই থাকতে হবে এখানেই দেখতে হবে তোমাদের সরকার আসবে এখানে পঞ্চাশটা সিট আগে উতরাও সিপিএমের সাহায্য নিয়ে তারপরে তুমি দুশো ছির নব্বইয়ের দিকে টাকিও সবটা মিথ্যে কথা সব প্রেসকে বলে দিচ্ছে শোনো তুমি সার্ভে করে দেখাবে বিজেপি জিতছে আরে কোথার থেকে জিতবে এজেন্ট নেই অনেক জায়গায় তো এজেন্ট নেই ধান নিচ্ছে আরে আমি নতুন করে নিয়ম করলো কি নিয়ম আগে নিয়ম করেছিল শেষানের সময় সম্ভবত যে যে ভূতের এজেন্ট হবে সেই ভূতের এজেন্টই সেই ভূতের লক্ষ্যে হতে হবে বিজেপির কথা শুনে ইলেকশন কমিশন করে দিল ওই অ্যাসেম্বলির যে কোনো জায়গা থেকে হতে পারে তার কারণ বিজেপি নেতারা ফোনে আলোচনা করছে সেগুলো বেরিয়েছে যে আমাদের তো অত এজেন্ট নেই তাই আমাকে বাইরে থেকে এজেন্ট বসাতে হবে তাই বিজেপির জন্য ওটা করতে হবে তার মানে কি এমনি ভোটে জিতবে না পুলিশ দিয়ে কি করছে জানেন রাতের বেলায় মনে রাখবেন ভোটের আটচল্লিশ ঘন্টা আগে খুব ভাইটাল প্রচার শেষ করে ঘুমিয়ে পড়বেন না ওই আটচল্লিশ ঘন্টা ভয় দেখায় আর ভোটের আগের দিন গুন্ডা নিয়ে নিয়ে আর পুলিশ ফোর্স নিয়ে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখায় গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখায় আর বলে ভোট দিতে বেরোবে না শুনবেন যখন পুলিশ নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যাবে ভালো করে ছবি টবি তুলে রাখবেন আর কি করবেন ভালো করে ছবিগুলো তুলে রাখবেন কেউ না কেউ আর কিচ্ছু বলবেন না চুপচাপ থাকবেন বোবার কোনো শত্রু নেই তারপরের দিন ইলেকশনের দিন যাবেন আর একটা করে ভোট মারবেন বিজেপিকে খালি করবেন একটা করে ভোট তৃণমূলকে দেবেন বিজেপিকে খালি করবেন একটা করে ভোট তৃণমূলকে দেবেন আর বিজেপিকে খালি করবেন কি করেছে আজ পর্যন্ত জিজ্ঞেস করুন পনেরো লক্ষ টাকা গেল জলে দিদি দিচ্ছে বিনা পয়সায় চাল আর তোমার গ্যাসের দাম সাড়ে নশো টাকা চাল ফোটাবে কি গ্যাস দিয়ে বলো আমার গ্যাস চাই না আমার গ্যাস চাই বিনা পয়সায় গ্যাস দাও তারপরে ভোট চাও ব্যাংকের সুদ কমিয়ে দিয়েছ ইন্টারেস্ট কমিয়ে দিয়েছ স্মল সেভিংসে মানুষ যারা টাকা রাখে ব্যাংকে বাঁচে কি করে চলবে টিচারদের কি করে চলবে সরকারি কর্মচারীদের কি করে চলবে কৃষকদের কি করে চলবে মায়েদের কি করে চলবে বয়োজ্যেষ্ঠদের কি করে চলবে মনে রাখবেন রেল বন্ধ করে দিচ্ছে মানে প্রাইভেট করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট করে দিয়েছে ব্যাংক বন্ধ বন্ধ করে করে দেবে সবার টাকা খেয়ে নেবে আর ইলেকশনের হুন্ডু ভরে টাকা নিয়ে হুন্ডা ভরে টাকা নিয়ে আসবে আর নিয়ে এসে বলবে এনে তোকে পাঁচশো টাকা দিলাম যেন ভিক্ষা দিল টাকাটা পকেটে রেখে দেবেন আর বলবেন ভোট তো তোকে দেবো না টাকাটা আমি আমার মতো করে খরচা করব কিন্তু ভোট তোকে দেবো না পনেরো লক্ষ টাকার বদলে পাঁচশো টাকা মিছিল করার জন্য পাঁচশো টাকা আর মুড়ি বাতাসা ইলেকশানে কোনোদিন এই জিনিস আমি দেখিনি কোনো নিয়মকানুন মানা হচ্ছে না যা ইচ্ছে তাই করছে আর শুধু চাই যাতে মানুষ ভোট দিতে না যায় একটা মানুষ ওই থাকবেন না ভোট দিতে যাবেন না যদি চার মেশিন খারাপ হয় পাঁচ বারের বেড়ায় গিয়ে ভোট দিয়ে আসবেন এটা ওদের চালাকি ভোট মেশিন খারাপ করে রেখে দেয় আর ভোট কেন্দ্রে যারা থাকবেন এজেন্টরা মনে রাখবেন কেউ বিক্রি হওয়ার চেষ্টা করবেন না বিক্রি হলে আমি কিন্তু হাতে নাতে ধরে নেব আমার প্রত্যেকটার সাথে ট্যাগ থাকবে দুই তিরিশটা করে ভোট গুনবেন তারপর তারপর আবার দুবার করে অন করবেন মেশিন দুবার করে অফ করবেন না হলে বিজেপির ভোট ভরে রাখবে যদি মেশিন খারাপ হয় নতুন মেশিন চালু হয় আবার তিরিশটা গুনবেন দুটো করে অন করবেন দুটো করে অফ করবেন তারপরে চালু করবেন যতক্ষণ বাক্স সিল না হচ্ছে কেউ বেরোবেন না শিল হয়ে বাক্স পৌঁছে দেওয়া পর্যন্ত ওখানে গার্ড দেওয়ার ব্যবস্থা করে লোক রাখার পর তারপরে বেরোবেন এবং মনে রাখবেন কারো দেওয়া কিছু খাবার খাবেন না আর বিজেপি মারছে ভয় দেখাচ্ছে বাইরে থেকে কিছু গুন্ডা এনে এই ন্যাকা কান্না আমি কিন্তু সহ্য করব না এই ন্যাকা কান্না আমাকে দেখাবেন না কেউ যার যার সাহস নেই সে এখন থেকে বলে দিন আমি এজেন্ট হয়ে বুতে বসবো না তাতে আমার একটা মহিলাকে ধরে এনে বসাও আমার কন্যাশ্রীকে ধরে এনে বসাও তারা অনেক স্ট্রং আমার ছাত্র জীবকে ধরে এনে বসাও দরকার হলো যে ভালো কাজ করবে আমি তাকে পুরস্কৃত করব। কিন্তু ওই ভোট কেন্দ্রে গিয়ে বিজেপি ভয় দেখালো ওরা আমায় ভয় দেখাচ্ছে কি ভয় দেখাবে ভোট কেন্দ্রের মতো তোর গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই ওদের আর পুলিশ আগে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে যাচ্ছিল এবার ইলেকশন কমিশন নিয়ম ইনস্ট্রাকশন দিয়েছে ইনসাইড দ্য বুথ পুলিশ পুলিশ কখনো সেন্ট্রাল পুলিশও কারো আইডি চেক করতে পারে না এটা লিখিত অর্ডার এসছে অর্ডারগুলো সাথে রাখুন কারো বাড়িতে ধরতে যাবে তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে একটু জানে এখানে করে ঘুরে বেড়ান না ঠিক টাইমে বেরিয়ে ভোট করবেন ঠিক আছে বুদ্ধি খরচ করতে হয় মা বোনেরা ঘরে যখন পয়সা থাকে না লক্ষ্মীর ভাণ্ডার ভাঙতে হয় সেই রকম মনে রাখবেন ভাই বোনেরাও আমার আমি চাই যদি সেরকম দরকার হয় মহিলারা যারা ঝগড়ুটে মহিলা যাদের বলো তোমরা পাড়ায় যারা শক্তিশালী সেই মহিলারা যাবে বুথ এজেন্ট হবে মহিলাদের এজেন্ট করে দাও আমি দেখছি কত বড় সাহস আর রাতে পাহারা দেবে মেয়েরা আমার এলাকা এলাকায় ছেলেরা সাথে থাকবে ছেলেরা পেছনে থাকবে নারী বাহিনী আগে থাকবে এটা মাথায় রাখতে হবে আর যদি কাউন্টি বলে পুলিশ তোমরা বাড়ি চলে যাও আমি পাহারা দিচ্ছি যতক্ষণ ভেতরে না ঢুকবে একটা ছেলেও যাবে না আর প্রতিদিন কুড়ি জন করে পাহারা দেবে তাদের খাওয়া দাওয়া নিজেরা মেয়েরা রান্না করে দেবে আমার অনেক মহিলা কর্মী আছে জননীর অনেক কর্মী আছে তাদের দায়িত্ব দাও তারা দেখবে বঙ্গ জননী যারা করে তাদের এজেন্ট করো তারা দেখবে ভয় পাওয়ার কোনো কারণ নেই রূপশ্রী পেয়েছেন কন্যাশ্রী পেয়েছেন সবুজ সাথী পেয়েছেন স্মার্টফোন পেয়েছেন খাদ্য সাথী পেয়েছেন স্বাস্থ্য সাথী পেয়েছেন এবার আমাদের সরকার আসলে কি করবে নাম্বার ওয়ান বিনা পয়সায় রেশন চলবে বলেছি আমি জুন মাস পর্যন্ত আমাদের সরকার আসলে ওটা চলবে চিরদিন চলবে আমাদের লোক জিতলে তৃণমূল জিতলে দুই আমি থাকলে আপনারা জানেন আমি বাজে কথা বলি না আমি করার আগে করে দিই দুই সব রেশন দু তিন মাসের মধ্যে আপনাকে রেশন দোকানে যেতে হবে না বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো তিন নম্বর মহিলারা মুখ ফাটে তো বুক ফাটে না সব সংসারের জন্য চলে যায় আইসিডিএসি করুন আশায় কাজ করুন টিচারিতে কাজ করুন সরকারি কর্মচারী কাজ করুন একশো দিনের কাজ করুন সব চলে যায় সংসার খরচে মেয়েদের কিছু থাকে না আমি মেয়েদের জন্য একটা করে লক্ষ্মীর ভান্ডার করে দেব আমাদের সরকার থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতি মহিলাকে মাসে মহিলা গার্জিয়ানকে বাড়ির দেওয়া হবে এটা সামাজিক সুরক্ষা থাকবে কোনো দিন মেয়েরা এই জিনিস পায়নি আঠেরো বছর বয়স থেকে যদি কোনো বিধবা থাকেন আঠেরো বছর বয়স থেকে সব বিধবারা বিধবা ভাতা পাবেন এখন আর কোনো রকম রাগঢাক নেই এ পাবে ও পাবে না তা নয় তপসিলী বন্ধুরা ষাট বছর বয়স থেকে পেনশান পাবেন এক হাজার টাকা আদিবাসী বন্ধুদের যেই ষাট বছর বয়স হয়ে যাবে পেনশান পাবেন কৃষকরা কৃষক বন্ধু পাচ্ছেন কেউ কৃষক মারা গেলে দু লক্ষ টাকা পাচ্ছেন শত শস্য বিমার টাকা সাতশো কোটি টাকা আমরা বাংলা সরকার দিই মনে রাখবেন আপনার কৃষকের সরঞ্জাম আমরা দিই আমরা কৃষকদের থেকে ধান কিনি সেই ধান কিনে আমি রেশনে বিক্রি করি তার কারণ রেশনে বিনা পয়সায় দিই যাতে চাষের জমি বিক্রি হয় ধান বিক্রি হয় আপনাদের জন্য বলে রাখি এখন পাচ্ছেন পাঁচ হাজার টাকা আগামী দিন দেব দশ হাজার টাকা কৃষকরা দশ হাজার টাকা করে পাবেন যার এক একর জমি আছে দশ হাজার টাকা যে প্রান্তিক চাষি সে পাঁচ হাজার টাকা পাবে আর কৃষক বন্ধু এখনও যারা পাননি দুবারের সরকার বছরে চারবার করে হবে আপনার ঘরের সামনে আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর যার যা পাওনা আছে গিয়ে নাম লেখাবেন দিয়ে আসবে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী যারা পেয়ে গেছেন পাঁচ লক্ষ টাকা করে পাবেন বছরে ট্রিটমেন্ট করতে আর যারা পাননি তার দরজায় দরজায় পৌঁছে দিয়ে আসবো চিন্তা করবেন না আর ছেলে মেয়েদের পড়াশুনোর জন্যও চিন্তা করবেন না কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে সব আছে ক্লাস নাইনে উঠলে ফিতে সাইকেল ক্লাস টুয়েলভে উঠলে বিনা পয়সায় দশ হাজার টাকা স্মার্টফোন আর এবার আমরা ঠিক করেছি বাবা মাকে কষ্ট করতে হবে না বাবা মা ছেলে মেয়েদের মানুষ করবে ওরা বড় হয়ে গেলে দশ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড ব্যাংকের করে দেবো ছাত্র ছাত্রীদের জন্য তাদের পড়াশুনো তারা নিজেরাই চালাবে আর এর জন্য গ্যারেন্টারকে গ্যারেন্টার আমি মানে আমার সরকার মামাটি মানুষের সরকার যখন সুবিধা হবে অল্প ইন্টারেস্টে শোধ করবে কোনো শোধ করবে কোনো চিন্তার কোনো কারণ নেই কেউ বাড়ি গাড়ি কাটবে না সেলফ হেল্প গ্রুপ আরও দশ লক্ষ তৈরি করব তাদের নাম দিয়েছি মাতৃবন্দনা পঁচিশ হাজার কোটি টাকা আরও ধার দেবো তারা বিজনেস করুক থার্টি পার্সেন্ট সাবসিডি দেবো একশো টাকার মধ্যে তিরিশ টাকা আমরা দেবো সত্তর টাকা আপনি ব্যাঙ্ক লোন নিয়ে কাজ করবেন টু পার্সেন্ট ইন্টারেস্টে মাত্র কোনো চিন্তা করার কোনো কারণ নেই অর্থাৎ খাদ্য ফ্রি স্বাস্থ্য ফ্রি শিক্ষা ফ্রি কাজ ফ্রি হাত খরচা কি নেই এগুলো মাদ্রাসা স্কুল ইউনিভার্সিটি সবার জন্য সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের এখান থেকে একটা পচা ছেলে বেরিয়েছে পচা ধচা বিজেপির টাকা নিয়ে হায়দ্রাবাদ থেকে এলো গাই সাথে এলো ওই বোকা ভাই সংখ্যালঘুর ভোট কাটবার জন্য তিনি চারিদিকে গিয়ে ঝামেলা করছেন আর খুব সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন ওর উস্কানির দাম নেই কোনো দিন পলিটিক্স করেনি কোনো দিন দেখেছেন কোনোদিন দেখেননি ভোটের সময় বেরিয়ে এসছে আর বড্ড বেশি সাম্প্রদায়িকতার কথা বলছে আমি পরিষ্কার বলি আমি সাম্প্রদায়িকতার দল করি না আমি হিন্দু মুসলিম সবাইকে একসাথে নিয়ে কাজ করি এবং তাই বলি আপনাদের নিরাপত্তা আপনাদের সমাজ আপনাদের পড়াশুনো আপনাদের কর্মক্ষেত্র আপনাদের তীর্থক্ষেত্র সব দেখার দায়িত্ব আমার ওই সব প্রচাদের দ্বারা হবে না ওরা বিজেপির কাছে বিক্রি হয়ে যাবে আর আমি আমার যারা আছেন মা বোনেরা হিন্দু মা ভাই বোনেরা তাদের উদ্দেশ্যও বলবো বিজেপি গিয়ে বলে আমরা হিন্দু ওরা মুসলমান মুসলমানের বিরুদ্ধে ভোট দিন আচ্ছা যখন ঘরে বাঘ ধরে আসে তখন কি আমি দেখি আমি হিন্দু না আমি মুসলমান সবাই এক কাটটা হয়ে বাঘটাকে মারতে যাই না বলুন যখন বন্যা হয় তখন কি দেখেন হিন্দুর ঘরে বন্যার জল ঢুকছে না মুসলমানের ঘরে ঢুকছে না তপসিলির ঘরে ঢুকছে না কার ঘরে ঢুকছে জলটা সবার ঘরে ঢুকছে সবাই একসাথে থাকি সবাই একসাথে খাওয়া দাওয়া করি সবাই একসাথে নিজেদের বাঁচাই বাঁচাই না আমরা তাহলে কিসের হিন্দু মুসলমান হিন্দু দেখাচ্ছে আমি হিন্দু ঘরের মেয়ে নই আমি একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে আমি বলি আপনারা হিন্দু মুসলমান একসাথে থাকুন একসাথে বাঁচুন একসাথে লড়াই করুন কোনো ভাগাভাগি করবেন না জানেন আপনারা নন্দীগ্রামে কদিন আগে আমি গিয়েছিলাম এত অপদার্থ মির্জাফরের দল গদ্দারের দল গ্রামের লোকেরা কাঁদছে আর বলছে একই উঠোনে বসে চা খেতাম কোনোদিন আমাদের গ্রামে এসব ঢোকেনি আজকে বিজেপির এই গদ্দাররা এসে গ্রামে গ্রামে এসব ঢুকিয়ে দিয়ে গেছে আমার একটা ছেলে তার নাম হচ্ছে তার নাম রাজীব মান্না সম্ভবত ছেলেটা মরে যাবে মনে হয় টমায় কেয়ার সেন্টারে আছে তার ছেলেটা আমার কাছে এলো নন্দীগ্রামে ভোটের দিন ভোটের আগের দিন তার আগের দিন যেদিন প্রচার শেষ তার কিছুক্ষণ আগে এসে বলল দিদি আমার বাবাকে বাঁচান আমি বললাম কী হয়েছে বলল আমার বাবা মরে যাবে মনে হয় তাই বললাম তোমরা কোথায় আছো বললো আমরা তো বাড়িতে নেই আমি বললাম কেন তোমাদের পাড়াটা কি পাড়া হিন্দু পাড়া না মুসলমান পাড়া বিজেপির ভাষায় তা বললো হিন্দু পাড়া তা আমি বললাম তুমি তাহলে বাড়িতে নেই কেন তোমাদের সবাই তো হিন্দু বলে না দিদি আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে আমার বোনকে লুট করে নিয়ে যাবে বলছে আমাদের বাচ্চাগুলোকে কিডন্যাপ করবে বলছে দিদি আমাদের একটা আমাদের কেউ প্রোটেকশান দেয়নি ভয়ে একটা সংখ্যালঘু পাড়া পাশের পাড়া তার বাড়ি থেকে আমাকে নিয়ে গেছে তাদের বাড়িতে আমি আছি তাদের বাড়িতে আমার বোন আছে তাদের বাড়িতে আমার মা আছে তাদের বাড়িতে আমাদের বাচ্চারা আছে তাহলে বুঝতে পারছেন একটা অ্যাক্সিডেন্ট হলে কার রক্ত কার গায়ে যাচ্ছে জানেন কেউ কাকে কখন কাজে লাগে কেউ জানেন আমাকে একবার একটি মুসলিম ছেলে বাঁচিয়েছিল একবার একটি মুসলিম ছেলে আমাকে পিটিয়েও ছিল মাথাটা তা ফাটিয়ে দিয়েছিল সেটাও তার দোষ নয় সিপিএম করিয়েছিল আর একবার একটা মুসলিম ছেলে আমার জীবন বাঁচিয়েছিল গার্ডেন রেছে তার নাম আক্তার আমাকে যখন মাথায় গুলি টিপ করেছে তখন সে হাত তুলে দিয়েছিল তার হাতের ভেতর দিয়ে গুলি চলে গেছিল তাই আমার মাথাটা বেঁচে গেছিল মনে রাখবেন এরকমভাবেই সমাজ সমাজকে রক্ষা করে তাই আপনাদের বলবো যদি বিনা পয়সায় খাদ্য চান বিনা পয়সায় স্বাস্থ্য চান সবুজ সাথী সাইকেল চান সবুজশ্রী গাছ চান মাতৃযান ভাড়া চান মাতৃযানের গাড়ি চান বাচ্চাকে দেখাবার জন্য মাকে দেখাবার জন্য বিনা পয়সায় চিকিৎসার জন্য কন্যাশ্রীর জন্য শিক্ষাশ্রীর জন্য ঐক্যশ্রীর জন্য সবুজ সাথীর জন্য তরুণের স্বপ্ন দশ হাজার টাকা করে স্মার্টফোনের জন্য বৈতরণীর জন্য সমব্যাথির জন্য মাতৃবন্দনার জন্য আবার দুয়ারে দুয়ারে রেশনের জন্য দুয়ারে দুয়ারে স্বাস্থ্যখাতির জন্য মা বোনদের হাত খরচার জন্য বা কৃষকদের আরও দশ হাজার টাকা করে পাওয়ার জন্য যদি আপনারা মনে করেন তৃণমূলকে ভোট দেবেন তবেই কিন্তু জিনিসগুলো আপনারা পাবেন আর বিজেপি আসামে দেখেননি চোদ্দ লক্ষ বাঙালির নাম বাদ দিয়ে দিয়েছে ভুলে গেছেন আসামে তো পুলিশকে দিয়ে ভোট করিয়েছে ছাপ্পা মেনেছে দিল্লির পুলিশ গিয়ে বড়াকে ভয়ে কথা বলতে পারিনি সংখ্যালঘুরা এখানে কিন্তু ভয় পাবেন না এখানে আমি আছি বাগের বাচ্চা বসে আছি আমি আপনাদের আবার বলি নিজের ভোট নিজেকে দিতে হবে এবং জোড়া ফুলে ভোট দিতে হবে সব উন্নয়নমূলক কর্মসূচি আমাদের চলুক মোদিরা আসবে ভাওতা দেবে পালিয়ে যাবে সারা দিল্লিটাকে সর্বনাশ করে দিয়েছে বেকারি বেড়ে গেছে অর্থ ধ্বংস হয়ে গেছে সারা পৃথিবী আজকে ছিছি করছে লজ্জা নেই ওদের এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে মনে রাখবেন খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ভাববেন না যে আমার একটা পা ভাঙা বলে আমি দু পায়ে খেলবো না মায়ের দু পা আমার দুটো পা মনে রাখবেন সব মায়ের দুটো করে পা আছে ওটাই আমার পা ভাইদেরও আছে ওটাই আমার পা আগামী ছয় এপ্রিল আপনাদের এখানে ভোট আছে নিজের ভোট নিজে দিন ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন কন্যাশ্রীর জন্য ভোট দিন সবুজ সাথী ভোট দিন হাত খরচার জন্য ভোট দিন এর জন্য ভোট দিন কৃষকদের দশ হাজার টাকা পাওয়ার জন্য ভোট দিন আমাদের সাইকেল পাওয়ার জন্য ভোট দিন স্মার্টফোন পাওয়ার জন্য ভোট দিন শিক্ষার জন্য ভোট দিন চাকরির জন্য ভোট দিন কর্মসংস্থানের জন্য ভোট দিন বন্যা থেকে বাঁচতে ভোট দিন বাঘ থেকে বাঁচতে ভোট দিন কালকেউটে থেকে বাঁচতে ভোট দিন দাঙ্গা থেকে বাঁচতে ভোট দিন শান্তির জন্য ভোট দিন ধান্দাবাজদের হাত থেকে বাঁচতে ভোট দিন কুচ্ছা এবং অপপ্রচারের বিরুদ্ধে ভোট দিন আর সেই ভোটটা দিলে খেলতে হবে আর খেলা মানে একটা করে ভোট দেবেন তৃণমূলকে জোড়া ফুলকে ওই একটা পচা ফুল আছে ওটাতে দেবেন না ওটা পচা দাঙ্গার রক্ত ওটা মায়ের ফুল নয় ওটা পিতার ফুল নয় ওটা পচা পচা ফুলে দেবেন না জোড়া ফুল মানে মা বাবা জোড়া ফুল মানে ভাই বোন জোড়া ফুল মানে স্বামী স্ত্রী জোড়া ফুল মানে হিন্দু মুসলমান জোড়া ফুল মানে রাখি বন্ধন জোড়া ফুল মানে দ্বিতীয়া জোড়া ফুল মানে কিছু সবাই মিলে থাকাটা হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মেরায় না ভাই ভাই আজকে ইস্টার্ন সানডে আছে কালকে ইস্টার্ন স্যাটারডে গেছে পরশুদিন গুড ফ্রাইডে গেছে আমি খ্রিস্টান ভাই বোনেদেরও আমার অনেক অভিনন্দন জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুখী থাকবেন তাহলে খেলা হবে তো এই বলটা ছোড়ো দেখি কতদূর ছুটতে পারো দাও ওইখান থেকে নাকি কে ভালো বল লুকতে পারো চলে এসো এদিকে দুজন দুজন বলটা দাও স্বরূপ আরে বসুন বসুন এখন খেলা হবে বসুন চলো আমাকে সামনে নিয়ে যাও বলটা কই এটা কি পাতলা বল না রিয়েল বল প্লাস্টিকের বল এত বেশি ওর যাবে না বাবা চলে এসো সামনে কেউ একজন যে বল লুপতে পারে ও লুপতে না পারলে আমি দেব না এটা পাতলা প্লাস্টিক বল এটা প্লাস্টিক বল আরেকটু দূরে যা চল চল দূরে যা আই ওই বলটাও দাও যার বল নিয়ে এসো খেলা হবে আর খেলাই জিততে হবে আর বিজেপি কে মাঠখালি করে দিতে হবে আমি খেলতে পারি আমি সাঁতার কাটতেও পারি গাছে উঠতেও পারি আমি ব্যাডমিন্টন খেলতেও পারি আর পাটা ভাঙা বলে হাতে তুললাম জোর না থাকলে হয় না মনের জোর কে তুলবে দেখো দেখো কে পারো খেলা হবে জিততে হবে বিজেপিকে খালি করতে হবে তাই মা ভাই বোনেরা আসুন সবাই মিলে শপথ নিই তৃণমূল কংগ্রেস জোড়াফুলকে ভোটটা দেবেন তো মা বোনেরা আমার আসুন আমরা শপথ নিই আসুন আমাদের অঙ্গীকার আসুন আমাদের এটাই আমরা কসম খাই যে আমরা সবাই মিলে একসাথে হয়ে আমরা তৃণমূলকে ভোট দেবো জোড়াফুলকে ভোট দেবো বাংলা বাংলা থাকবে বহিরাগত গুন্ডাদের দিয়ে বাংলা দখল করতে দিচ্ছি না দেব না তাই যাওয়ার আগে বলি ওং সর্বমঙ্গলা মঙ্গললে শিবের সর্বাত্ম সাহাদিকে মারা উলুদ্বনি শঙ্কর ধ্বনি দিন ওং সর্বমঙ্গলা মঙ্গললে শিবের সর্বাত্ম সাহাদিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি শক্তি শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত আগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সধা নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেবং মকরায় নম নমং আমি সংখ্যালঘুদের বলবো আল্লাহ তালার কাছে দোয়া আছে। আল্লাহ তালা সকলকে দোয়া করো ভালো রেখো আমার সব পরিবারকে লা ইলাহা ইল্লা আল্লাহ মোহাম্মদ আমি আমার খ্রিস্টান পরিবারদের বলবো গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর ভোটটা তৃণমূল মা বোনেরা বেঁধে জোট জোড়া ফুলের সব ভোট ছাত্র যুব বেদে জোট জোড়া ফুলের সব ভোট শ্রমিক কৃষক বেঁধে জোট জোড়া পুলের সব ভোট বিজেপি হারাতে সব ভোট জোড়া পুলের সব ভোট খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলতে হবে খেলতে হবে বিজেপিকে খালি করতে হবে বিজেপিকে খালি করতে হবে বিজেপিকে খালি করতে হবে চাই না চাই না বিজেপিকে চাই না গুন্ডাবাজে চাই না ধান্দাবাজে চাই না ধান্দাবাজে চাই না মানুষ খুঁড়িতে চাই না গ্যাস দাম বাড়ানো চাই না পনেরো লক্ষ টাকা দেয়নি চাই না ভারতবর্ষ বিক্রি করে দেওয়া পার্টিকে চাই না তৃণমূল জিন্দাবাদ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জোড়া ফুল মামাটি মানুষ মামাটি মানুষ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সব ফোন করার সময় হ্যালো হাই বলবেন না বলবেন জয় বাংলা কেমন আছেন জয় বাংলা বলবেন জয় বাংলা বাংলার স্লোগান মনে রাখবেন বিজেপি হাঁটাও বাংলা বাঁচাও থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ নমস্কার